আর আগে আমরা দেখেছি বি আসছে একটা পরীক্ষা দেওয়া হচ্ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি পরীক্ষা যেটা কি অনেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি পরীক্ষা বলে থাকে যে প্রতিষ্ঠান কোনোদিন মূল্য কমিয়ে দেখাতে পারেনি মূল্য শুধু বাড়িয়েছে অর্থাৎ জনগণের উপরে বিদ্যুৎ কাটের দুর্নীতি বিদ্যুৎ কাটের সমস্ত দুর্নীতির কথা যে প্রতিষ্ঠান চাপিয়েছে আজকে সেই আনুষ্ঠানিক যে গণশুনানি এগুলো সরকার আর নেওয়ার পর না সরকার এখন নির্বাহী আদেশে দাম বাড়ানোর পদ্ধতিকে স্মার্ট বাংলাদেশে পা দিয়েছে অর্থাৎ স্মার্ট বাংলাদেশে জনগণের কথা শোনার কোনো প্রয়োজন হয় না স্মার্ট বাংলাদেশে জনগণের কথা শুনে বিদ্যুতের দাম নির্ধারণের কোনো প্রয়োজন হয় না বাংলাদেশ এখন এত স্মার্ট হয়ে গেছে যে প্রত্যেক মাসে মাসে কলমের খোঁজায় বিদ্যুতের দাম বাড়বে আমরা যারা সাধারণ মানুষ আমরা অনেকে আমাদেরকে বলা হতে পারে যে এই 34 পয়সা 70 পয়সা এটা নিয়ে এত কথা বলার কি আছে 34 পয়সা বাড়বে প্রত্যেক ইউনিটে 100 ইউনিট যখন ব্যবহার করবে তখন ওই যে 34 টাকা 1000 ইউনিট ব্যবহার করলে আপনারা জানেন 200 ইউনিটের উপরে গেলে লাভ আবার সেই বেশি টাকা সেখানে ওকে দিতে হবে আবাসিক পর্যায়ে 1 টাকা 35 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়বে এরকম ভয়ঙ্কর একটা বিদ্যুতের মূল্য বৃদ্ধি আজকে থেকে এই ফেব্রুয়ারি মাসের বিল থেকে আপনারা এই ভয়ঙ্কর বর্ধিত মূল্যের বিদ্যুৎ হাতে পাবেন এবং আজকেও ভয়ঙ্কর কথা কি সরকার বলছে বিদ্যুৎ হাতে আমরা কোনো ভর্তুকি নেব না প্রত্যেক মাসে মাসে তারা এই ভর্তুকি প্রত্যাহার করবেন এবং বিদ্যুতের দাম বাড়াবেন আমরা প্রশ্ন করতে চাই বিদ্যুৎ খাতে যে ভর্তুকি আপনারা দেন সেটা কি কারো জমি ভাগ বিক্রি করা টাকা সেটা কি গোপাল ভাঁড় থেকে আনা টাকা সেটা কি আওয়ামী লীগের দলীয় তহবিল কোন টাকা থেকে ভর্তুকি দেন ভর্তুকি দেন পাবলিকের টাকা থেকে পাবলিকের টাকা নেবেন পাবলিককে টাকা নেবেন না এইরকম কথা এইরকম বক্তব্য দেওয়ার সাহস আপনাদেরকে কে দিয়েছে আজকে বাংলাদেশ বলছে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী গত বছর সংসদে দাঁড়িয়ে এই কথাই বলেছেন যে বিশ্বের কোনো দেশ জ্বালানি খাতে ভর্তুকি দেয় না আমরা বিনয়ের সাথে বলতে চাই বিজ্ঞ প্রধানমন্ত্রী বিশ্বের অনেক দেশে আপনি ভ্রমণ করেছেন আমরা জানি না আপনি যখন ভ্রমণ করেছেন তখন সেখানে এতটুকু ঘোর দেওয়ার কোন পরিশ্রম আপনি করেছেন কিনা নাকি আজকে বাংলাদেশে এই ধরনের কথা বলতে কোনো জানাশোনার প্রয়োজন হয় না বিশ্বের যে সমস্ত দেশকে আমরা ধনী দেশ হিসেবে জানি ভর্তুকি দেয় না এরকম দেশের নাম বের করা খুবই কঠিন বিশ্বের খুব